নমস্কার বন্ধুরা, সিম্পল সৌমি উইথ কিডসের পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আমার রান্না শুরু করছি। আজকে আমি রান্না করব বাঙালির অতি প্রিয় ইলিশ মাছ মানকচু দিয়ে। তাহলে চলুন দেখি আমি কিভাবে রান্নাটা করেছি। আমি এখানে মানকচুগুলো টুকরো করে কেটে নিয়ে আগে একটু নুন দিয়ে জলে, গরম জলে সেদ্ধ করে নেব ভালো করে মানকচুটা। সেদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখে নিচ্ছি। এবার জলটা ঝরিয়ে আমি মানকচুটা রেখে দেব। আর এখানে ছ পিস ইলিশ মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। প্যানে তেল দিলাম, খুব বেশি তেল লাগবে না, অল্প একটু ভাজলে হয়ে যাবে ইলিশ মাছ। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি আরো তিন পিস মাছ ভেজে নেব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এই গোটা জিরেটা কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার সেদ্ধ করা মানকচুগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো দু চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ভালো করে এবার মিশিয়ে নেব মানকচুর সঙ্গে। পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমি মানকচু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো নুনটা আমি একটু পরিমাণ মতোই নুনটা দেব। নুনটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়েছি, যেরকম পরিমাণে ঝোলটা রাখা হবে সেরকম পরিমাণে জল দিতে হবে। আমি জলটা দিয়েছি, জলটা ফুটে উঠলে, ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, আমি আবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মানকচু যেহেতু আগের থেকে সেদ্ধ করা ছিল, বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে।
মাছগুলো দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট মতো রান্না করব ঢাকা দিয়ে। দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।